উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সমস্যা কিছুতেই মিটছে না। সমস্যা সমাধানের দাবিতে পুনরায় উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদদের ঘরের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি নিল তৃণমূল। আগামী 1 মার্চ থেকে 6 মার্চ এই 6 দিন তৃণমূলের কর্মসূচি চলবে। 7 দিন লাগাতার বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ির সামনেই ধর্ণা কর্মসূচি চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। গত 27 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি বিজেপি বিধায়ক ও সাংসদদের ঘর ঘেরাও কর্মসূচি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে চা বাগানে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সমস্যা সমাধানের দাবিতে। এ বিষয়ে তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানান, আপনারা জানেন গত 10 দিন ব্যাপী আমরা এবার আবার আমরা আগামী 1 তারিখ 1 মাস থেকে 6 তারিখ 6 মাস অবধি মানে 6 দিনের একটা অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছি। এটা আমরা আমাদের এই প্রোগ্রামের কারণ এটা আছে, গতবার আমরা বলছিলাম যে 1000 কোটি টাকা নিয়ে যে কেন্দ্র সরকার 2021 যে বরাদ্দ বা স্যাংশন করছিল কেন্দ্র সরকার চা বাগানের জন্য, কিন্তু ওই টাকাটা এখনো পাওয়া হয়নি, কোনো চা বাগান পায়নি। অপরদিকে এ বিষয়ে বিজেপি কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও জানান, তৃণমূলের তো এখন আর কোনো ধরনের কোনো এজেন্ডা নেই, তারা বিজেপির বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারছে না, তাই তারা এই ধরনের তামসা ক্রিয়েট করার চেষ্টা করছে। তারা যদি পিএফ নিয়ে এতই চিন্তিত হয়ে থাকে তাহলে আমরা যে এতগুলো জনগণ যে এতগুলো বাগান মালিকদের বিরুদ্ধে এফআইআর করেছে শুধুমাত্র পিএফ ঘটলা করেছিল বা পিএফ জমা দেয়নি তার জন্যই, তাহলে তারা ধর্ণাদিক পুলিশ স্টেশনের সামনে তারা সেখানে অবস্থান করবে, তা করবে না। আসলে জনগণ এখন তৃণমূলকে চোর বলা শুরু করেছে, আপনি দেখছেন না রাজ্যের বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন কেউ না কেউ চাকরি চুরির দ্বারে কেউ না কেউ অন্য কোনো কারণে বালি চুরি চাকরি চুরি ত্রিপল চুরি দ্বারা যুক্ত হচ্ছে, ধরা পড়ছে। তাই এইসব জিনিসটাকে থেকে পুরোটাই মাইন্ডটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই সমস্ত ছোল চাতুরির তৃণমূল আশ্রয় নিচ্ছে। পঞ্চায়েত নির্বাচন আসছে, মানুষ সবই বোঝে, আগামী দিনে দেখবেন মানুষ এদের বিরুদ্ধে রায় দেবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।